আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আজকে এই অজ্ঞতার যুগটা কেন আবার ফিরে আসছে একটুখানি ছোট্ট করে বলবো অল্প সময়ের মধ্যে। আজকে আবার মূর্খতার যুগটা কেন ফিরে আসছে, নিরক্ষরতার যুগটা কেন ফিরে আসছে, আবার সেই নোংরামি প্রকাশ্য পথভ্রষ্টতা কেন ফিরে আসছে? এর জন্য সব থেকে বড় দায়ী আমি মনে করি এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মৌলানা, এক শ্রেণীর হাফেজ, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর পীর সাহেব, এক শ্রেণীর পীরজাদা, এক শ্রেণীর হুজুর, দাবি করা লেবাসধারী, ইউনিফর্মধারী, সাইনবোর্ডধারী, ব্যানারধারী। এরা জায়েজ না জায়েজ দেখে না, এরা হালাল হারাম দেখে না, এরা বৈধ অবৈধ দেখে না, এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করতে পারে। এর জন্য দায়ী এক শ্রেণীর আলেম। যদি বলে হুজুর কেন এই কথা বলছেন, আরে বেটা তুমি মসজিদের ইমাম, তুমি যদি বলতে যে বিয়েতে পণ দেওয়া হয় সেই বিবাহ আমি পড়াবো না, সমাজ পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি ম্যারেজ রেজিস্ট্রার, তুমি যদি বলতে যে বিবাহতে পণ দেওয়া হয় আমি সেই বিবাহ পড়াবো না, সমাজ পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। আপনি সমাজের মানুষ, আপনি জানলেন সারা রাত ধরে পাশের বাড়ির বিবাহের অনুষ্ঠানে ডিজে চললো, ড্যান্স চললো, নোংরামি চললো, পরের দিন আপনি তার বাড়িতে গিয়ে অলিমাতের কবজি ডুবিয়ে হাড় জড়ো করে দিয়ে চলে আসলেন। সমাজের মানুষ যদি সচেতন হতো যে আজকে ওই বিয়েতে শরিয়াত বিরোধী কাজ হয়েছে, আমি গ্রাম আমরা বয়কট করলাম, তাহলে সমাজ পরিবর্তনের রাস্তা খুঁজে পেত। খুব ভালো করে বুঝবেন জাননেওয়ালাকে কেন জানাতে হবে। আল্লাহ কোরআনে বলছে জাননেওয়ালাকেও জানাও, ইমানদারকে ইমানদার হতে বলছে। কারণ হচ্ছে একটুখানি বোঝার চেষ্টা করবেন, টু দ্য পয়েন্ট আমি আলোচনা করছি, কে কি কোন অ্যাঙ্গেলে নেবেন এটা আমার জানার দরকার নাই। আল্লাহ নবী আল্লাহ রসুলের সোহবতে সাহাবারা বসেছে, সাহাবা হয়ে গিয়েছে, সাহাবাদের সোহবতে তাবিঈনরা বসেছে, তাবিঈন হয়ে গেছে, তাবিঈনদের সোহবতে তাবে তাবিঈনরা বসেছে, তাবে তাবিঈন হয়ে গিয়েছে, আইমায়ে মুস্তাহিদিনরা তাবে তাবিঈনদের সোহবতে বসেছে, আইমায়ে মুস্তাহিদিন হয়ে গিয়েছে। মনে রাখবেন সব থেকে বড় জিনিস হচ্ছে সোহবত। এই সোহবতের মাধ্যম দিয়ে জীবন আদর্শ তৈরি করা যায়। আজকে আপনি যখন একটা আলেমের সোহবতে বসছেন, সে আলেমের সোহবতে বসে পরে আপনি একটা মৌলানা সোহবতে বসছেন, আপনি একটা পীর সাহেবের সোহবতে বসছেন, আপনি একটা পীরজাদা সোহবতে বসছেন। বসার পরে এলেমের দ্বীনের শিক্ষা যতটা হয় তার থেকে তার কাছে গীবতের কারখানা তার থেকে বেশি থাকে। আজকে ইন্টারনেট খোলেন, ইউটিউব খোলেন, সোশ্যাল মিডিয়া খোলেন, ফেসবুক খোলেন, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন, যতটা বক্তা বক্তৃতা তথ্য দিয়ে মানুষকে বোঝাতে চায় তার থেকে বেশি একটা বক্তা আর একটা বক্তার বিরুদ্ধে কথা বলে সমাজকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। অবশ্যই ব্যাখ্যা ভুল নেবেন না, যদি কেউ শরিয়াত বিরোধী কোনো বক্তব্য, কমেন্টস, ওপিনিয়ন করে বক্তব্যের মাধ্যম দিয়ে, তাকে ওইভাবেই তার জবাব দিতে হবে। এটাও ঠিক যদি শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী কোনো বক্তা বক্তৃতার মাধ্যম দিয়ে দেয়, তার বিরোধিতা করতে হবে, কিন্তু বিরোধিতা করাটা হচ্ছে তথ্যমূলক, গালাগালি করে নয়। সে একটা তথ্য দিয়ে কথা বলেছে, আপনাকে রেফারেন্স দিয়ে তার কথাটাকে কাটতে হবে, আপনাকে দলিল আদিল্লা দিয়ে তার কথাটাকে সমাজের বুকে ন্যূন থেকে ন্যূনতম পর্যায়ে নিয়ে যেতে হবে। তবে সেটা হচ্ছে দলিল আদিল্লা দিয়ে তার সাথে লড়াই, গালাগালি নয়, খারাপ মন্তব্য করে নয়। অবশ্যই কোনো বক্তা বক্তৃতার মাধ্যম দিয়ে যদি কোনো ভুল ফতোয়া দেয়, ভুল মাসআলা কথা বলে, সঠিক মাসলাটা তথ্য দিয়ে আপনাকে বলতে হবে, গালাগালি করে নয়। আজকে সমাজ এ জায়গায় কেন? মানবতার আলোর পক্ষ থেকে রসুলের জীবন আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে বলি আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন একদল আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে, আর একদল আলেম সর্বপ্রথম জান্নাতে যাবে। মনে রাখবেন খাইরুল উলামা শাররুল উলামা, দুই শ্রেণীর আলেমকে ভাগ করা হয়েছে। ছোট্ট করে বলে যাচ্ছি আপনাদেরকে, আজকে সমাজের যে পরিস্থিতি, সমাজ আজকে বিশৃঙ্খলার দিকে যাচ্ছে কেন? আজকে আমার প্রতিবাদ করার জায়গা থাকার পরেও আমি প্রতিবাদ করছি না, চিন্তা করছি আমার অন্যদিকে কিছু মাইনাস হয়ে যাবে। আজকে আমার প্রতিবাদ করার জায়গা থাকলেও আমি প্রতিবাদ করছি না, চিন্তা করছি আমার অন্যদিকে ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রসুল বলছেন যদি তোমাদের সম্ভবপর হয় কোনো যদি অবৈধ কাজ, শরিয়াত বিরোধী কাজ, दीन विरोधी काज इस्लाम विरोधी काज যদি হয়ে থাকে তোমরা যদি পারো সেটা হাত দিয়ে প্রতিবাদ করে সেটা প্রতিহত করার চেষ্টা করো। যদি সম্ভবপর না হয় সেটা মুখ দিয়ে প্রতিবাদ করে প্রতিহত করার চেষ্টা করো। সেটা যদি সম্ভবপর না হয় তোমরা অন্তর দিয়ে ঘৃণা করে সেটাকে প্রতিবাদ করো, তার থেকে দূরে থাকো। আজকে রোজার মাস চলে গেল, এই রমজান মাসটাকে নিয়ে রমাদানুল মুবারকটাকে নিয়ে কি না নোংরামি গেল না, কি না বদনামি গেল না। যত শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কার্যকলাপ ইফতারের মজলিসকে নাম দিয়ে, ইফতার পার্টির নাম দিয়ে, ইফতারের মাহফিলের নাম দিয়ে নোংরামি শয়তানি বদনামি কার্যকলাপের মধ্যে সমাজের মানুষকে লিপ্ত করেছে। আমি অন্য কাউকে দোষ দেব না, সেখানেও টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা বসেছিল, তারাও নামদারি আলেম ওলামা হুজুর পীর সাহেব যারা ওই জায়গায় বসে একটা আপনার মহিলার মাথায় টুপি মোড়ানো আছে মুসলমানের বাচ্চা সেখানে গিয়ে ইফতার করছে বেহায়া নির্লজ্জা কোথাকারে। কথা ঠিক বলছি না? কথা ঠিক বলছি না? বল। সমাজ ভ্রাতৃত্ব, এ ভ্রাতৃত্ব শিখাতে আমাকে আসবে না, সম্প্রীতি শিখাতে আমাকে আসবে না, মানবতা শিখাতে আমাকে আসবে না। আরে মানবতা তো মুস্তাফা শিখিয়েছে, ভ্রাতৃত্ব তো রাসূল শিখিয়েছে, সম্প্রীতি তো আমার মুস্তাফার কাছ থেকে শিখেছি আমরা। আফতার হচ্ছে আমার একটা ইবাদত, তারাবিহ আমার একটা ইবাদত, সাহারি আমার একটা ইবাদত। তোমার নোংরামি করার জায়গা নয়। সারা দিন পেট ভরে ডাবা করে খেয়ে আফতারে বসেছে, শাঁকি পর্যন্ত খেয়ে, সিগারেট খেতে খেতে এসে, বিড়ি খেতে খেতে এসে নবীর মেম্বারে বসে আফতারের মজলিস করছে বেহায়া নির্লজ্জা কোথাকারে। এর জন্য দায়ী কে? সাধারণ মানুষ না, না, আমার মতন ড্রেসআপওয়ালা লোক, আমার মতন ইউনিফর্মধারী, আমার মতন ব্যানারওয়ালা, আমার মতন সাইনবোর্ডওয়ালা, স্ট্যাম্প লাগানো আছে পীর সাহেব, স্ট্যাম্প লাগানো আছে পীরজাদা, স্ট্যাম্প লাগানো আছে হুজুর, স্ট্যাম্প লাগানো আছে মৌলানা, স্ট্যাম্প লাগানো আছে ইমাম। টাকার ভুকা, অর্থ সম্পদ ছাড়া এরা কিছু চেনে না। এরা জাতির দুশ্মন, এরা কওমের দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন, এরা দলবাজি পার্টিবাজি নিজের মুড়ি ছাড়া এরা কিচ্ছু চেনে না। এরা কওমের পানে তাকায় না, জাতির পানে তাকায় না, মানুষের পানে তাকায় না। যে সময় যে যুগে কোটি কোটি মুসলমানকে মেরে তক্তা বানিয়ে দেওয়া হচ্ছে, যে যুগে যে সময় যে পরিস্থিতিতে কোটি কোটি ইমানদারকে মেরে তক্তা বানিয়ে দেওয়া হচ্ছে, প্যালেস্টাইনের বুকে ডাইরেক্ট ইমামকে বিরাশ ফায়ার করে মারা হলো, ইমামকে মেরে মার্ডার করে দেওয়া হলো। যে যুগে চাচনিয়ার বুকে মুসলমানকে মারা হচ্ছে, বসনিয়ার বুকে মুসলমানকে মারা হচ্ছে, ইরাকের বুকে মুসলমানকে মারা হচ্ছে, লিবিয়ার বুকে মুসলমানকে মারা হচ্ছে, এরা নিজের দল, নিজের পার্টি, নিজের লোক, নিজের পয়সা, নিজের অ্যাকাউন্ট, নিজের টাকা, নিজের সম্পদ কি করে গোছাতে হবে এই ধান্দায় কিছু টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, কিছু আজকানধারী, নামধারী, সাইনবোর্ডধারী ঘুরে বেড়াচ্ছে। বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে আলোচনা নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। একটা শুধু কি আছে, বিদায় নেব আপনাদের খেদমাত থেকে। ছোট্ট একটা কথা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, নৌকার উপরে সাবারি হয়েছে। খুব সংক্ষেপ, কিছু আশরাফি ইমাম বুখারীর কাছে আছে, কিছু আশরাফি ইমাম বুখারীর কাছে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই আশরাফিটা দেখার পরে একটা মানুষ লটিয়ে দিয়েছে, প্রচার চালু করেছে ওই আশরাফিটা আমার, ওটা আমার আশরাফি চুরি হয়ে গেছে। সব সার্চ করে দেখছে কারোর কাছে আশরাফি নাই। ইমাম বুখারীকে পরবর্তীতে নৌকা থেকে নামার পরে ওই অসৎ চরিত্রের মানুষটা জিজ্ঞাসা করছে যে আপনার কাছে তো আমি আশরাফি দেখলাম, ওই আশরাফিটা তো আমার ছিল না, কিন্তু আমি লোভের পড়ে আমি চিন্তা করলাম এটা ছিঁড়া জামা পরা, জুব্বা টুব্বা হুব্বা পরা, এই লোকের কাছে তো এত আশরাফি থাকবে কেউ বিশ্বাস করবে না, তাহলে আমি একটু লটিয়ে দিই আমার আশরাফি, তাহলে ওর কাছ থেকে কেড়ে আমাকে দিয়ে দিবে। কিন্তু আপনি আশরাফিটা কি করলেন? বলে শোনো, বিদায় নেব, শুধু সত্য করে বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে শোনো, ওই আশরাফিটা আমার, এটা আমি প্রমাণ করে দিতাম। পৃথিবীর কারো ক্ষমতা ছিল না প্রমাণ করার যে আশরাফিটা তোমার। কিন্তু আমি আস্তাপিটা নদীতে ভাসিয়ে দিলাম, কারণ কিছুক্ষণের জন্য মানুষ বলবে এই লোকটা চুরি করেছে, এই লোকটা চুরি করেছে। আর আমি আমার নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করার জন্য হাদিসকে সংরক্ষণ করি। মানুষ জেনে যাবে, একটা চুরির এলজাম পাওয়া ব্যক্তির কাছ থেকে হাদিস নেব না, খালি নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আষ্টাপিটাকে 6 লক্ষ দেরহামের আষ্টাপিটাকে পানির তলদেশে ইমাম বুখারী ভাসিয়ে দিয়েছে। চলে বলবেন, আর আমার মতন হুজুর বান্ডিল ছাড়া আগায় না, বান্ডিল ছাড়া চাকা ঘুরে না। আমার কথা বুঝতে পেরেছেন? এভাবে খেদমত হয় না। খলুসিয়াতের দরকার আছে, লিল্লাহিয়াতের দরকার আছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এই কলিজা থেকে মানুষকে দাওয়াত দিতে হবে। কুনতু খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, অর্থ সম্পদের নেশায় নয়। খোদা তবে তোমার কথার মধ্যে তাসির ফিরিয়ে আনবে। বিদায় নিলাম, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মানবতার আলো এগিয়ে যাচ্ছে, আপনারা সহযোগিতা করেন। আজকে যারা এখানে এসেছেন অনুরোধ করব, একটাকে ধরে নিয়ে আসবেন সামনে বারে, তাহলে যে কজন এসেছেন এমনি ডবল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। একবার জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। ভ্রাতৃত্ব, মানবতা, সম্প্রীতির বন্ধনে জীবনটাকে তৈরি করেন। ছোট্ট একটা কথা বলে দিই আপনাদের খেদমাতে, অজানা মানুষকে জানানো সহজ, জানা মানুষকে জানানো কিন্তু খুব কঠিন। কেন, সে জেগে ঘুমাচ্ছে, তাকে কিন্তু সচেতন করাটা খুব কঠিন। তাই সাবধান থাকবেন, নামধারী লেবাসধারী যারা ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে দূরে থাকি। মুজাদ্দিদে জামানের সিলসিলা মাসলাকের নীতি আদর্শের অনেক মানুষ আছেন, তারা নীতি আদর্শ নেওয়ার চেষ্টা করেন। অন্য দলমতের ভিন্ন ভিন্ন থাকতে পারেন, আলহামদুলিল্লাহ। তারা প্রত্যেকে আহলে সুন্নাতুল জামাতের মতে যাদের আকীদা সঠিক বিশুদ্ধ, তাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা কাজ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।